তো রোগ প্রতিরোধ ক্ষমতা আপনারা বাড়াবেন কিভাবে, অর্থাৎ প্রতিনিয়ত নানা ধরনের রোগে অসুখে বিভিন্ন ধরনের সমস্যায় আপনারা ভুগছেন? কারণ একটাই, সেটা হচ্ছে আপনাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা কম বলে। তো কোন কোন নিয়ম পালন করলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি আমাদের বাড়াতে পারি, তো আজকে সে বিষয়ে আলোচনা করবো। যাদের যাদের ইমিউনিটি কম বলে মনে হচ্ছে, অবশ্যই এইগুলো ফলো করুন, অবশ্যই আপনাদের ইমিউনিটি বাড়বে। তো আজকে ইমিউনিটি যদি না থাকে বা ইমিউনিটি যদি কম থাকে, তাহলে অনেক রোগের শিকার হতে হয়। তো চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, চলুন শুরু করা যাক। প্রতিনিয়ত আমাদের খাবারে, আমাদের ডায়েটে বাড়তে হবে প্রোটিনের পরিমাণ। তো এই প্রোটিনের পরিমাণ বাড়াতে কী কী ডায়েট ফলো করতে হবে, তো সেগুলি হলো, পরিমাণ বাড়ানোর জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে খাবারে, যে কোনো খাবারে বাদামের গুঁড়ো মেশাতে পারেন, তাতে প্রোটিনের পরিমাণ অনেকখানি বৃদ্ধি পায়। যেমন ডাল দুধ যাই খান না কেন, তাতে যদি একটু বাদামের গুঁড়ো মিশিয়ে দেন, তাহলে প্রোটিনের পরিমাণ অনেকখানি বেড়ে যায়। বাদাম দিয়ে আপনারা স্ন্যাকিং করতে পারেন, মানে স্ন্যাকিং বানিয়ে বাদাম দিয়ে ওটা খেতে পারেন। ছাতুর শরবত, অর্থাৎ যারা মাছ মাংস ডিম খায় না, তাদের প্রোটিনের উৎস হিসেবে আপনারা ছাতুর শরবত খেতে পারেন। রোজ এক গ্লাস করে ছাতুর শরবত খেতে পারেন। নুন, গুড়, লেবু এই সমস্ত জিনিস মিশিয়ে আপনারা রোজ এক গ্লাস করে ছাতুর শরবত খেতে পারেন। গুঁড়ো দুধ, অর্থাৎ অনেক সময় বাচ্চারা দুধ খেতে চায় না, তাদের ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, যে অন্যান্য খাবারের সঙ্গে গুঁড়ো দুধ যদি মিশিয়ে দেন, তাহলে দুধের যে প্রোটিন সেটা পাওয়া যায়। সয়াবিন, অর্থাৎ প্রোটিনের একটি ভালো উৎস। যারা যারা নিরামিষভোজী, যারা যারা মাছ মাংস কিছু খায় না, তারা এই সয়াবিনকে প্রোটিনের উৎস হিসেবে নিতে পারেন। ফ্রাইড রাইস থেকে, স্টার্টার থেকে, ডেজার্ট থেকে, যে কোনো জায়গায় সয়াবিনকে আপনারা খেতে পারেন। নানা ধরনের ডাল খেতে পারেন, অর্থাৎ ভাতের সঙ্গে নানা ধরনের ডাল খেলে অনেকখানি উপকার হয়। ডিমের সাদা অংশ, অর্থাৎ রোজ আপনারা ডিমের সাদা অংশ দুটি করে খেতে পারেন, কুসুমটা বাদ দিয়ে ডিমের সাদা অংশ, অ্যালবুমিন প্রোটিন থাকে, তো ওটা দুটি করে ডেলি খেতে পারেন। শুধু প্রোটিন খেলে চলবে না, ভিটামিন এ থেকে ই প্রত্যেকটাই খাওয়া দরকার, অর্থাৎ যে সমস্ত জিনিস ভিটামিন এ থেকে ই পর্যন্ত রয়েছে সেগুলো অবশ্যই খাওয়া দরকার। সবজি খেতে অনেকেরই অনীহা, বাট সবজি কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রোটিন বা অন্যান্য ভিটামিনের উৎস, তাই সবজি অবশ্যই খাবেন। ভাতের বা রুটির সময় এক চামচ করে ঘি খেতে পারেন। আবার ছোটোবেলায় শিশুদের চিনির প্রতি ঝোঁকটা কমিয়ে মধু খাওয়া যেতে পারে। তাই আজকে জানলেন যে কোন কোন উপায়ে আপনারা আপনাদের ইমিউনিটি পাওয়ার, অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন। তো এই সমস্ত নিয়মগুলো ফলো করলে অবশ্যই আপনাদের ইমিউনিটি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বা অনাক্রম্যতা বাড়বে। তো যাদের যাদের এই সমস্ত সমস্যা রয়েছে, অবশ্যই এটি ফলো করুন। তো চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন।